বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে যুক্তরাষ্ট্র। দু একদিন পরপরই সুষ্ঠু নির্বাচনের সবক দিচ্ছে আমেরিকা, এমনকি রাশিয়ার সাথেও এ নিয়ে তর্কে জড়াচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জন কির্বি অভিযোগ করে বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এটাকে শুধুই রাশিয়ানদের মিথ্যা প্রচারণা বলা যায়। এর আগে রাশিয়া অভিযোগ করে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একটি স্বাধীন দেশের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে, যা কোনোভাবেই সমর্থন করে না মস্কো। এমন বক্তব্যের জেরেই রাশিয়ার সাথে বাগযুদ্ধে জড়ায় আমেরিকা। রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদার স্টেক হোল্ডারদের সাথে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এতে বাংলাদেশের শাসক গোষ্ঠীর কাছ থেকে হিংসাত্মক আক্রমণের হুমকির সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি। আমেরিকার এমন তৎপরতাকে মোটেও ভালো চোখে দেখছে না শেখ হাসিনা সরকার। বাংলাদেশের জনগণের মতো যুক্তরাষ্ট্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায় তা উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ যা চায় তারাও তাই চায়, এবং তা হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। রাষ্ট্রদূত এবং তার টিম যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেইভাবেই তারা বাংলাদেশের সুশীল সমাজ, বিরোধী দল, ক্ষমতাসীন সরকার সহ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে সম্মান করতে এবং গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ করতে তাদের কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে। সম্প্রতি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে সমর্থন করার জন্য ভারত, চীন এবং রাশিয়া একজোট হয়েছে এবং বিরোধীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ও বিরোধীদের জেলে ঢোকানোর মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকার আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের বাইরের কোনো নির্বাচনে তারা কারো পক্ষই নেয় না এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই নীতির পরিবর্তন হবে না। বাংলাদেশের জনগণের মৌলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য তারা সর্বাধিক চেষ্টা করবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।